আই তোমার বাংলা ঠিক করে দিও, তুই তো আর কলিজার টুকরা, তুমি হচ্ছে আমার কলিজের টুকরা। দেখো আমি যখন বেড়াতে যাব, কালকে স্কুল বন্ধ না বন্ধ, ব এই জায়গায় তুমি লিখেছ ব দন্তে নয় দ, ব দন্তে নয় ধ বন্ধ, ধ দ বন্ধ, খালিয়া খালিয়া স্কুল বন্ধ। দাদু তোমাকে চাকায় ভাষায় বলছে, উনি চট্টগ্রামের মানুষ তো দাদু, তাই তোমাকে চট্টগ্রামের ভাষায় বলছে, এটা বাংলা না। তুমি ঠিকই বাংলা লিখেছো দাদু, বাংলা ঠিক করে দেবে এখন কেমন? আমি যখন বেড়াতে যাব, বেড়াতে বসে না র হবে না, এটা ইনকারেক্ট, কারেক্ট ইজ বে বয়কার বয়সনা রয়কার রা, দুইটা র আছে, একটা হচ্ছে বয়সন্য র, একটা হচ্ছে ডয়সন্য র, লোক আর ভিতরে একটা স্টপ ফুটা দিয়ে দিলে র হয়ে যাবে, ডয়সন্য অন্ধস্তেও জ হইব, বলকিয়ার জ হবে না, অন্ধস্তেও জ হবে, যাব যাব উইল গো, যাবো অন্তস্ত জয়কার যা। দাদু কি বলে বুঝেছো? দাদু চার গায়ে ভাষা কথা বলছে, বুঝছো না? বুঝছো না? আই বেড়াইতে আই আই বেড়াতে আই বেড়াইতে যাইও, আই বেড়াইতে আই বেড়াইতে যাইও, যাইও মিন যাব। দাদু আমি কিছুই বুঝছি না, আমি বলছি চাটগাইয়া ভাষা, চাটগা হলো আমার ভাষা, তোমার বাবার নানার ভাষা, আর তোমার দাদার ভাষা হচ্ছে সিলেটি, তোমার দাদার ভাষা হচ্ছে সিলেটি, তোমরা হইলা রনখেলি, তুমি হইলা রনখেলি মাইয়া, রনি খাই রনি খাইলে আছে, তুমি হইলা রনি খাইলে মাইয়া, তোমার গাবর বাড়ি গুলার রনি খাই বুঝছো, রনি খাইলে তোমাদের গ্রামের নাম হলো রনি খাই, রনি খাই গুলাগঞ্জ থানা। আমি যখন প্রথম গিয়েছিলাম না সিলেটে, মাই গডনেস, কিভাবে দাদার সাথে দেখা হলো?